আজকে আমরা অনেকে যাব মধ্যমগ্রাম রাসের মেলায়। আজকে দেখতে হবে মেলায় প্রচন্ড ভিড়। সো চলো ফটাকসে রেডি হয়ে ঝটাকসে বেরোতে হবে, কারণ প্রচন্ড লেট হয়ে গেছে। সবাই রেডি হয়ে গেছে, ফোন করছে, আমি এরোপ্লেন মোড অন করে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? সো চলো বেরিয়ে কথা বলি। 2000 years later. তো গাইস ফাইনালি ঢুকে গেছি, ঠিক আছে? মানে আমরা পিছন থেকে গাড়ি রাখলাম আর এই যে সবাই সামনে মিলে গেছে। আমরা আবার আগের মতো পিছন থেকে রাখলাম সামনে প্রচন্ড। আজকে সবাই খুব এক্সাইটেড, কারণ আজকে আমরা সবাই নাগরদোলা কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে। তো মেলা ঘুরতে ঘুরতে এখন আমরা আবার চলে যাচ্ছি নাগরদোলার দিকে, ঠিক আছে? কারণ সবাই খুব এক্সাইটেড, ঠিক আছে? আচ্ছা সেটাই তো বলছি, কোন এই লোক, কাহাঁ সে আতে? এখনো সবাই উঠছে, ভালো তো, ভালো তো।
টাকা ইজ ডান। সো এবার ওদের খোঁজার পালা, কারণ সবাই ওদিকে চলে গেছে আর আমরা এদিকে রয়েছি। যেহেতু আজকে রোববার, ওর জন্য একটু বেশি ভিড়, কারণ আজকে সবার কাজবাজ ছুটি থাকে, অফিস ছুটি থাকে, পড়া ছুটি থাকে। একটু মধুরাম, বারাসাত, কিশোর পাড়া সব জায়গা থেকেই লোক বিরাটি থেকেও আসে। হ্যাঁ, সুতরাং এই পাশ থেকে ঢোকা যায়, এই পাশ থেকে ঢুকবো এখন। এই পাশে আর বেশি দোকান, এই পাশে মধ্যমগ্রাম মার্কেট পড়ে আছে, মানে মোবাইল টোবাইলের দোকান সেগুলো এই পাশে। তো মেলা এটা হচ্ছে লাস্ট গেট, এই পাশ দিয়ে ঢুকবো এখন আমরা। কত কাপের দোকান, এই দোকানটা প্রতি বছর বসে, এইখানটাতেই বসে, এই জায়গাটাতেই বসে। এই জায়গাটাও একটু ফাঁকা আছে, মিললে গাছ আজকে সব থেকে বেশি ভিড় হয়, নাগর দোলনা মানে যেগুলো চড়ার জিনিস ওই জায়গাটা সব থেকে বেশি ভিড় আছে। এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা সবাই কেনাকাটি করছে দেখতে পাচ্ছ। সব আচারের দোকান, এইসব দোকানের সামনে তো দাঁড়াতেই নেই, এইসব দোকানের সামনে দাঁড়াতেই নেই, এইসব জিনিস দেখতে নেই, ঠাকুর পাপ দেবে, তাই না? আবার চলে আসলাম ভিড়ের ভিতর। কেউ ফোন ধরছে না, খুঁজেও পাচ্ছি না, ঠিক আছে। শেষমে সঞ্জুকে আর কোয়েলকে পেয়েছি, এখন আমরা এদিকে যাচ্ছি, দেখি পাই, বুঝি পাই তো ভালো। এখন আমরা বেরিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মেনলি অনেক রাত হয়ে গেছে, সাড়ে নটা বাজতে যায় আর ওদের কাউকে পাচ্ছি না খুঁজে, ঠিক আছে। আর সাড়ে নটা বাজতে যায় আর ও বাড়ি যাবে, বাড়ি থেকে ফোন আসছে, তো তাই এখন বেরিয়ে যাচ্ছি, আমিও বেরিয়ে যাচ্ছি, আমাদের সঞ্জুও বেরিয়ে যাচ্ছে। তো চলো ওই একটুখানি বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা। মেলা মেলা থেকে ঘুরে এখন আমরা এসেছি এই যে পার্কে মোমো খেতে। তো আরে একটু আয়, এখন আমরা এখানে মোমো খাবো, তো চলে এসেছি মোমো খেতে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেলা ঘোরা, এখন আমরা খাবো, তো খাবার পর ফিরে যাবো, সাথে যাবো, ছেলে যাবো, ভাই যাবো, বাড়ি যাবো। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো করে যাবো, আর ভিডিওটা ভালো লাগলো চ্যানেল লাইক চ্যানেল, দেখা হবে নেক্সট একটা।